বিয়ের 10 মাসের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচনাডাঙ্গি এলাকায়। উদ্ধার ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ওই গৃহবধূকে খুন করবার অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর পরিবার। জানা গেছে মৃত গৃহবধূর নাম লিলি দাস, বয়স 28 বছর। তার 1.5 মাসের এক পুত্র সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে প্রায় 10 মাস আগে চাকুলা থানার উত্তর রামপুর এলাকার বাসিন্দা লিলি দাসের সাথে চোপড়া থানার কাচনাডাঙ্গি এলাকার যুবক নিপেন বাড়ুয়ের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ওই গৃহবধূর ওপর তার শ্বশুরবাড়ির লোকজনেরা অত্যাচার চালাতে শুরু করে বলে অভিযোগ। শ্বশুরবাড়িতে প্রায় অশান্তি লেগেই থাকত বলে দাবি মৃত গৃহবধূর পরিবারের। এরপর বুধবার রাতে হঠাৎ তারা জানতে পারেন তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপর তড়িঘড়ি রাতেই ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে উপস্থিত হন তার বাপের বাড়ির লোকজন। সেখানে গিয়ে দেখেন তাদের মেয়ে মৃত অবস্থায় খাটের উপরে পড়ে রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই বিষয়ে মৃত গৃহবধূর মা জানান, কালকে হয়েছে সকালবেলা 9:30 সময় আমাকে ফোন করছে মেয়ে, যে মা আমাকে নিয়ে যাও। আমি বললাম তাহলে কেন, জামাইকে দে। তো জামাইকে দিল, দেওয়ার পরে ও আমাকে অনেক উল্টা পুল্টা বললো আর বলে আপনি খালি মেয়ের পক্ষে কথা বললেন, আপনি এগুলো দেখেন না, আপনাদেরকে চিনে নিছি। অনেক উল্টা পুল্টা বললে ফোনটা কাটিয়ে দিছে। তারপর আবার মেয়ে আমাকে ফোন করলো, তো আমি বললাম কি ঠিক আছে চলে আয়, আমি যাবো না, তুই চলে আয়। তো বললো, আমাকে বললো যে মা তোমার ওর বাচ্চাকে দিবে না, তাহলে আমি একলা কি করে আসবো। তাহলে আমি এটা শুনে আর মানে গেলাম যে আগেও 3-4 বার এরকম হয়েছে, যে থাক ওর আবার মিলে যাবে, ওই জন্য আমি আর গেলাম না। এই কথা শুনে যদি যাইতাম তাহলে এখন ওইখানে সমাজের লোক বলতো যে বারবারে মাকে ফোন করে মা মেয়েকে নিয়ে নিতে চলে আসে। এটা চিন্তা করে আমি আর গেলাম না, যে গেলাম না, সারাদিন গেলো। সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমার ছেলে বাড়ি আসলো, বললাম, বলার পরে ফোন লাগাইলো সুইচ অফ সুইচ অফ, তারপরে মোবাইলটাও ভেঙে দিছে, পুরা পুরা একদম চুর করে দিছে, ওই জন্য আর ফোন লাগে না। তারপরে 9:30 সময় তারপরে আমরা ওদের বাড়ির কেউ আমাদেরকে খবর দেয় নাই, অন্য লোকে আমাদেরকে খবর দিছে। কালকে এই ঘটনা হয়েছে। কি হয়েছিল কালকে? এই যে বললাম তো এটাই হয়েছে। এরপরে মারা গেল, মারা গেছে ও শ্বশুর বাড়িতে। কিভাবে কিভাবে এখন ওরা কিভাবে মারছে কিভাবে বলবো? আপনারা কি জানেন মেয়েকে কি অবস্থায় পেয়েছেন? আমরা মেয়েকে যাই দেখি খাটের উপরে সিধা করে শুয়ে আছে, আর বলে কি ফ্যানের মধ্যে ফাঁসি নিছে, আর ফ্যানের মধ্যে একটা উড়না ঝুলাই রাখছে, আর গলাতে মুখে টুকে কিছু দাগ নাই। এই ঘটনায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃত গৃহবধূর পরিবার। পাশাপাশি এই খুনের ঘটনায় প্রশাসনের কাছে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে মৃত গৃহবধূর দাদা সুধামা দাস বলেন, গতকাল স্যার রাত্রেবেলা মানে জানতে পারি কি যে আমার বোন আর এই পৃথিবীতে নেই। তো কালকে যে দিনের বেলা আছে না, আমার আমার মা বললো, মার কাছে ফোন আসছিল আমার বোনের, যে মা আমাকে নিয়ে যাও, এখানে আমি আর থাকবো না। তো আমার 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 মা আর যায়নি, কেন নাকি এখন মেয়ের আর মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়া তো কিছু হতেই পারে, ওর জন্য আর আমার মা আর যায়নি। রাত্রেবেলা আমি আসার পরে জিজ্ঞাসা করলাম, আমাকে জিজ্ঞাসা করলো কি যে এরকম এরকম হয়েছে, আমাকে ঠিক আছে তাহলে কালকে দেখা যাবে। তো কালকে রাত্রেই যে ফোন আসছে যে আমার বোন মারা গেছে, ওরা আমাদেরকে খবর দিছে। তো আমরা গিয়ে দেখি যে ও বিছানায় শুয়ে আসে আর বলছে যে ফাঁসি নিয়ে মারা গেছে। কোথায় গিয়েছিল আপনার বোন? কাঁচনাডাঙ্গি। এটা কোথায়? কাঁচনাডাঙ্গি দাসপাড়া থেকে একটু পিছনে। কি নাম যে মারা গেছে আপনার বোন? আমার বোনের নাম লিলি দাস। কতদিন আগে বিয়ে হয়েছে? 24 এপ্রিল 2023। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার ময়না তদন্তের পর ওই গৃহবধূর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।